দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দূরঝাঁপ করছেন নারী নেত্রীরা। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বাপ্পী। আওয়ামী রাজনীতির পরীক্ষিত নেত্রী লুৎফুন্নাহার বাপ্পী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের হয়ে মানুষের জন্য কাজ করেছেন। বিএনপি জামাতের অরাজকতা সহ দেশবিরোধী নাশকতার প্রতিরোধীও ছিলেন মাঠে। আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত মাঠ পর্যায়ে আছি। তো জোট সরকার আমলে আমরা বিভিন্নভাবে হরতাল, পিকেটিং এগুলো করার সময় আমরা পুলিশ দ্বারা, তৎকালীন জামাত জোটের পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হয়েছি, কারাবরণ করছি এবং সবসময় লাঠি চার্জের মতো ঘটনাও আমাদের ঘটেছে। এ ধরনের নির্যাতিত মহিলাদেরকেই আসলে প্রধানমন্ত্রী মূল্যায়ন করতেছে, সেক্ষেত্রে আমি আশা করি আমাকেও প্রধানমন্ত্রী মূল্যায়ন করবে। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করে আসা বাপ্পী বলেন, মানবসেবার প্রক্রিয়াকে আরও প্রসার করতে এবার তিনি সংরক্ষিত আসন থেকে নারী সাংসদ হতে চান বলে জানান। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্রধানমন্ত্রী যেন আমাদের মতো অবহেলিত ত্যাগী নেত্রীদেরকে যেন মাঠ পর্যায়ে থেকে উঠে নিয়ে আসেন, এটাই দৃঢ়ভাবে আমি আশা করতেছি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ দিলে আদর্শ সুমুন্নত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান এই নারী নেত্রী। আমি নমিনেশন পাইলে অবশ্যই উন্নত রাষ্ট্রের মতো আরও আমাদের পিছিয়ে পড়া এই নারী কক্সবাজার জেলার নারীদের নিয়ে আমি কাজ করব এবং তাদেরকে কর্মসংস্থান সহ বিভিন্ন কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত করব। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য কে হচ্ছেন এ নিয়ে জেলা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। কক্সবাজারের 4টি আসন নিয়ে 1টি সংরক্ষিত নারী আসন। ডেস্ক রিপোর্ট, টিটিএন।